ভালো হয়। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে মারে তালে মারে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ যখন ওয়াজ করার সময় হয়েছে দাদা পীর সালাম দিয়ে বললেন আমি আজকে ওয়াজ করব না। ওয়াজ করে মানুষকে ধর্মের কথা শোনানো হয় আর যেখানে ধর্মের কথা শোনানো হবে ওখানে অধর্মীয় কাজ হবে ওটাই আগে বন্ধ করা লাগবে। দাদা পীর বলেছিল বাবা তোমরা যদি দুঃখ পাও আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তোমরা যদি খুশি হও আলহামদুলিল্লাহ আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, তালি মারা যাবে না যাবে না যাবে না। তাই দাদা পীর একটা কিতাব লিখেছিলেন বসিরাত আল্লামা হুজুর, ওই কিতাবটার নাম হলো দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী। ওই জীবনীতে হুজুর কোরআনের একটা আয়াত দিয়ে বলে দিয়েছে বাবা তালি মারাটা হলো ইহুদি খ্রিস্টানদের কাজ আর ভালো আনন্দ হলে শুকরিয়া আদায় করা ইমানদারের কাজ। তালি যারা তালি মারে তারা ইহুদি আর খ্রিস্টান, যারা শুকরিয়া আদায় করে তারাই হলো ইমান। যারা বিপদে পড়বে আল্লাহ শুকরিয়া যাপন করবে, যারা মুসিবাতে পড়বে আল্লাহ শুকরিয়া যাপন করবে, আর ভালো কাজ যখন হবে ওরা আল্লাহ শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায় করবে। ও ভাইরা বাবা জিরা আল্লাহ নবী যখন মুসিবাতে পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন, দয়ার নবী এই দোয়াটা পাঠ করতেন। আর আল্লাহ নবী যখন খারাপ সংবাদ শুনতেন কিংবা কোন জিনিস যখন হারিয়ে যেতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা নবী আমার পড়তেন। আর নবী যখন ভালো কিছু করতেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেন শুকরিয়া আদায় করতেন। তাহলে দয়ার নবী শিখিয়ে গিয়েছে এ আমার উম্মত উম্মতানিরা ভালো কাজ যখন করবে তোমরা শুকরিয়া যখন করবে, তোমাদের কিছু হারিয়ে গেলে ক্ষতি হলে তোমরা ইন্না লিল্লাহ পড়বে, আর তোমাদের মুসিবত হলে লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন এই দোয়াটা তোমরা পাঠ করবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও ভাইরা বাবা জিরা ইহুদিরা ওরা আনন্দ পেলে ওরা তালি মারে তালি মারে, খ্রিস্টানরা ওরা তালি মারে, ইহুদি নাসারা ওরা তালি মারে, হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর যত ধর্মের মানুষ আছে ওরা আনন্দ পেলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় না করে ওরা তালে মারে তালে মারে তালে মারে। কিন্তু আল্লাহ নবী বলেছেন আনা বুইসকু মুআল্লিমান আমি গোলাম তামাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক, আমি তালে মারি না তালে মারি না বরং আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহ শুকরিয়া আদায় করি। ও আমার ভাইজানেরা ও আমার বাপজিরা আপনারা যদি খুশি হন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, তাহলে তালে মারাটাই হলো ইহুদিদের কাজ, তালে মারাটাই হলো খ্রিস্টানদের কাজ, আর তালে মারাটাই হলো আপনাদের ডান কোণে টোল ট্যাক্সে যত এড়ে না বকনা লেস তুলে দেখে না যাকে তৃতীয় লিঙ্গ হিজড়ে বলে থাকি ওই হিজড়া তো তালে মারে। তাহলে কেউ যদি তালে মারে হয় ইহুদি নাই খ্রিস্টানদের মত মেনেছে না হয় দেখা যায় হিজড়েদের মত মেনেছে। আল্লাহ নবী বলেছেন আমি গোলাম তোমাদের শিক্ষক, আমি যেটা শিখিয়ে গেছি তোমরা সেটাই পালন করবে। তাহলে তালে মারা শরিয়াতে না যায় শরিয়াতে না যায়। আল্লাহ নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও তোমরা যদি শুকরিয়া বাদ দিয়ে তোমরা যদি ইহুদিদের পাপমাত্রাকে তোমরা দয়ার নবী আর একটা হাদিস শরীফ বলেছেন লানা তাল্লা গালিয়া হুদা ওয়ান নাসারা, আর যারা ইহুদি নাসারাদের নিয়ম যারা পালন করবে করবে। আল্লাহ নবী পরে একটা হাদিস বলেছেন আল্লাহ পাক বিচারের দিনে কঠিন দিনে আলমার ও মান আহাব্বা ওদের সঙ্গে হাসন নাসর বানাবে। তাহলে দাদা হুজুর তালে মারার বিপক্ষে, আমার নবী পাক তালে মারার বিপক্ষে, পাঁচ হুজুর পীর কেবলা তালে মারার বিপক্ষে, আর হিজড়েরা তালে মারার পক্ষে, ইহুদি খ্রিস্টানরা তালে মারার পক্ষে। আল্লাহ নবী বলেছেন যারা
যারা ইহুদিদের মতবাদ মানবে ওদের উপরে আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব আর যারা মুহাম্মাদের মতবাদ মানবে আল্লাহ পাক তাদের প্রতি রহমত জারি করবে আপনি একবার বিচার করে নাও আমি তালি মেরে আমি ইহুদিদের সঙ্গে হাসর নাসর করব আর তালি না মেরে আল্লাহ শুকরিয়া যাপন করে আমরা দয়াল নবীর শাফাত পাবই পাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে দিয়ে আল্লাহু আকবার আল্লাহ আমরা আজেবাজে কোনো কাজকর্ম করি না হ্যাঁ আমাদের রোজগণ্ডা কম হতে পারে আমাদের আমল কম হতে পারে কিন্তু আমরা হুক মারি না হুক মারে কি জানেন এই উল্টো পাল্টা কাজ করি না আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আর তাকবীর দেন নারে তাকবীর পিছনে অত ভাই আছেন শোনা একটু বদলিশটা গরম হয়ে যাক আল্লাহ রহমতে এর তাকবীর দেন নারে তাকবীর আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন শয়তান কি এর ভিতরে আছে বলে মনে হয় একদম নেই পালিয়েছে বিশাল বিশাল পালিয়েছে কোথায় পালিয়েছে মিসকাত শরীফে বরণ দিয়েছে তোমরা যখন তাকবীর দাও আল্লাহর নামে শয়তান এত উপরে উঠে যায় যেখানে মাইকের মুখের আওয়াজ পৌঁছায় না তার ঊর্ধ্বে শয়তান পালিয়ে যায় বুঝতে পেরেছেন তাহলে এই আওয়াজটা তো অন্তত উপরের দিকে কমপক্ষে তো 3 কিলোমিটার যাচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে তাহলে শয়তান আশেপাশে নেই তবে আর একটা মজার কথা পাকা সুইচ বন্ধ করলে পাকা কি সঙ্গে সঙ্গে বন্ধ হয় দু চার পাক ঘোরে ও শয়তান চলে গেলে এই স্পিরিট কমানোর পরে দু চার পাকা ঘোরে এর নকল শয়তান তো জমিনে আছে নাকি ও যতক্ষণ না আসে এ ততক্ষণ কাজ চালিয়ে যাবে হ্যাঁ ও ততক্ষণ এ কাজ চালিয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমি আপনাকে বোঝাচ্ছিলাম কবর জিয়ারত করতে হবে প্রসঙ্গে বলতে বলতে অনেক দূর চলে এসেছি কবর জিয়ারত আমরা করবই করব তার কারণ হলো একটাই দল জান্নাতি জান্নাতি কোন দল কোন দল কোন দল কোন দল আল্লাহর ইবাদত নবীর মহাব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারত যে দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাত ঠিক না ভাই ঠিক আল্লাহ 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 আপনার কান্নার কারণটা কি একটা বার বলেন আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকা দয়াল নবীর পাশে বসে বসে একটু জয়তুনের তেল ছিল জয়তুনের তেল ওই তেলটা নবী পাকের গায়ে একটু মালিশ করে দাও আল্লাহর নবীর মাথায় একটু তেলটা ঢেলে দেয় চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দেয় আল্লাহ নবী বললেন বিবি তোমার ওই তেল দিয়ে চিরুনি দিয়ে আমার মাথা ঠান্ডা হবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কথা শুনে কান্নাকাটি করে আমার নবী পাক কাঁদে আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান কান্নাকাটি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে একটা বার চলে যাও কান্নার কারণটাকে জিজ্ঞাসা করো আল্লাহ নবীর কাছে সালাম নিয়ে এসেছে আল্লাহ নবী সালামে জবাবটা দিয়েছে নবীর চোখের পানি দেখে আম্মা জান মা ফাতেমা কাঁদে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা কাঁদে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্না দেখে ফেরেশতা জিবরিলও বসে বসে কাঁদে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা আমার দয়াল নবী কাঁদে ওনার স্ত্রী কাঁদে তুমি কেন ওখানে বসে বসে কাঁদো ফেরেশতা জিবরিল বলেছিলেন ইয়া রাব্বুল আলামিন দয়াল নবী এত কান্না কাঁদে ওই কান্নার সঙ্গে আম্মা জানো কাঁদে আমি ফেরেশতা জিবরিল ওই কান্নাটা দেখে আমারও যেতে মন চায় না মন চায় না আমি ওই লাইনে তৃতীয় নাম্বার লাইনে বসে বসে আমিও কান্না কাটি করি আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন এ বিবি তুমি আমার কাছে থাকবে না একটু সরে দাঁড়াও আমার বড় কষ্ট হয় আল্লাহ নবীর স্ত্রী কান্নাকাটি করা শুরু করলেন ও আল্লাহ নবী আপনার কান্নার কারণটা কি একবার আপনি জানিয়ে দাও আপনার উন্নতির দিকে
মসজিদে নববি বানিয়েছো, আপনি নিজে বলেছেন মসজিদে নববিতে এক রাখা নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হয়। আপনার উম্মতের তো অনেক নসিবটা বড় ভালো, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি তো মসজিদুল আয়েশা, আপনি তো আমার নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো, মসজিদে বেলাল, বেলাল হুজুরের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো, মসজিদে কুবা, কুবা দেশের শহরের লোকের নামে একটা মসজিদ বানিয়ে দিয়েছো, মসজিদে খাদিজা, আপনি তো বিবি খাদিজার দিকে তাকিয়ে একটা আপনি মসজিদ বানিয়ে দিয়েছো, আপনি কেন কান্নাকাটি করো, কান্নাকাটি করো? আল্লাহর নবী বলেছেন, এ আমার বিবি তুমি কি জানো না, তুমি জানো না আমি পেট ভরে খেতে পারলাম না, আমি চোখের পানি ছেড়ে দিয়ে বারবার কাঁদি, আমার বিবির জন্য নয়, আমার স্ত্রীর জন্য নয়, আমার ফাতিমা হাসান হোসাইনের জন্য নির্দিষ্ট করে আমি কান্নাকাটি করি না, আমার উম্মত উম্মাদানিদের এদের বেশিরভাগ নাকি জাহান্নামে যাবে, তাই ফারেস্তা জিবরিল আমার কাছে ওহিটা নিয়ে এসেছিল এর আগে, ওই জন্য আমি কান্নাকাটি করি। ফারেস্তা জিবরিল আল্লাহর কাছে গিয়ে বললে, রব্বি আল্লাহ আপনার হাবিব কান্নাকাটি করে, আপনার হাবিবের উম্মতকে আপনি নাকি বেশি বেশি জাহান্নামে পাঠিয়ে দেবেন, এই জন্য আপনার হাবিব একবার খানা পিনা আর খায় না, আর ঘুমাতে যায় না, ওই জায়গাটা বসে কাঁদে, আম্মা জানাইশা সিদ্দিকা কাঁদে, আপনি একবার জানিয়ে দাও, আমার আল্লাহ পাক ফেরেশতার বলেছিল, ওরে ফেরেশতা জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিব নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরা যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, নয় 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 আমি আল্লাহ যাতে খুশি, পৃথিবীর নবী রাসূলরা তাতে খুশি, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ কথা দিলাম তাতেই আমি আল্লাহ খুশি। ধরে বলেন সুবহানাল্লাহ, আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ, আমার নবী বলেছিলেন, ওরে জিবরিল তুমি কথা দাও আমার উম্মতকে, আমার আল্লাহ জাহান্নামে দেবে, তুমি কি সুপারিশই করবে না, তুমি কি কোনো ভূমিকা নেবে না? ফেরেশতা জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্ব আল্লাহর আর আপনার, আমি কি করব, আমি তো পিয়ন দাতা, আমি তো পিয়ন যাবা আশা করি। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ ফেরেশতা জিবরিলের ডানা আছে 70,000 ডানা আছে, আর একটা একটা ডানার ভিতরে একটা বার যদি ঝাড়া মারে লক্ষ কোটি মাইল দূরে পৌঁছে যাক, আল্লাহ আপনার দরবারে দোয়া চায়, আপনি যদি আমার উম্মতকে জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতে যদি হাজির করে দাও, অন্যান্য নবীরা ফারেস্তারা কৈফাত করতে পারে, আল্লাহ ফারেস্তা জিবরিলের 70,000 ডানা আছে, এক একটা ডানায় 70,000 আমার গোনাগার উম্মত উম্মাতানিকে লুকিয়ে লুকিয়ে দয়ার জান্নাত বানিয়ে দিতে হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারী দেখবো শুধু নবী আমাদের কতটা ভালোবাসে, নবী আমাদের জন্য কি করেছে এই চিন্তা করলে বিশাল ব্যাপার। আর এই সম্পর্কে তো মানুষের চিন্তাধারা নেই, এখন চলে এসেছে রাজনৈতিক আর অরাজনৈতিক, মাথা খারাপ, শুধু বারবার দেখে হুজুর এখন কি বলে একটু দেখি, হুজুর কি বলে দেখি, এখানে এখানে মাতব, এখানে দাদাগিরি চলবে, আর এখানে আমরা যার দালালগিরি করব, এই দালালগিরি যদি করতে হয় একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালগিরি করব, ঠিক না বে? ঠিক, এখানে কারোর দালালগিরি করা যাবে, যখন জলসার জায়গা যখন রাজনীতি করে ফেলবে, আর রাজনীতির জায়গা যখন জলসার তকবির দিয়ে দেবে, তখন কি ভালো সমাজ পাবে বলে বিশ্বাস হয়? হবে না, এটা আপন ভিন্ন জায়গা। মসজিদে তিনটে মেম্বার আছে, তিনটে মেম্বার উঁচু নিচু আছে না নাই, মানুষ ও উঁচু নিচু একেবারে সমান নয়, তিনটে মসজিদ, মসজিদের মেম্বার যদি সমান করে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছে পৃথিবীতে মসজিদের মেম্বার যখন সময় সমান করে দেওয়া হবে, অপেক্ষা করো কিয়ামতটা খুব তাড়াতাড়ি, তিনটে মেম্বার যখন উঁচু নিচু, মানুষও উঁচু নিচু মর্যাদার আছে, এখন মানুষ সব সমান করে লওয়া হচ্ছে, সমান সমান সমান, কি সর্বনাশ হচ্ছে ভাই! কিছু কিছু আলেম রয়েছে তারাও মাথা খারাপ করে দিচ্ছে দুটো দাউদ পাওয়ার জন্য, বুঝছেন ভাই? ঘোলা জলে স্বল্প পাওয়া যায় বলেন, একটা ঘোলা জলে স্বল্প পাওয়া যায়,
তবে এতটুকু ভাবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাসূলের প্রতি মায়া মমতা এটা পৃথিবীর মানুষের সিস্টেম থাকবে থাকবে তবে একদম কমপ্লিট ইমানদার হয়ে থাকো আল্লাহ যদি চায় তোমাকে হেফাজত করবে কেমন নবী নূহ আলাইহিস সালাম বুড়িমাকে বলেছিল পোলাপন আসবে বুড়িমা সাবধান থেকো বুড়িমা সাবধান থাকার কথা বলে দিয়েছে 40 রাত 40 দিন পোলাপনে পানিতে পানি পানিতে পানি মানুষ সব ধূলিসাৎ হয়ে গেছে নৌকাতে যারা উঠেছিল তারা বেঁচে গেছে বুড়িমার কথা নবী নূহ আলাইহিস সালামের ইয়াদ স্মরণ ছিল না পানি যখন নেমে চলে গেছে বুড়িমার দিকে তাকিয়ে যেতে যেতে দেখলো বুড়িমা কুঠরি ঘরে আল্লাহ 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 জিকির করছে বুড়িমাকে জিজ্ঞাসা করা হলো আপনি 40 রাত 40 দিন কি করেছিলেন বলে কেন বাবা আমি তো বুঝতে পারিনি কখন 40 রাত 40 দিন হয়ে গেছে আল্লাহর নবী বলেছে ইমানদারেরা ঠিক ওইভাবে আমার আল্লাহ হেফাজত করে রাখবে জোরে বলে ঠিক এইভাবে রাখবে ঠিক এইভাবে রাখবে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আমি সকলকে বলবো সকল আলেমকে বক্তাকে হুজুরকে ওয়াইজিনকে ইমামকে বলবো জীবনে নবীর মেম্বারে কোন ব্যক্তির দালালগিরি করা চলবে দালালগিরি যদি করতে হয় আলাদা বাইকে তেল নিয়ে কোথাও গিয়ে সেখানে দালালগিরি করো কিন্তু এই জলসার মাহফিলে কোরআনের মাহফিলে হাদিস কোরআনে তারা আলেমের ভূমিকা পালন করে যারা ড্রাইভিং লাইসেন্স নকল আর নকল আর লেবিলেশন করে জেরেস করে চালায় তারা তো কোথাও না কোথাও গুতো মারে বাসার জন্য সমস্যা এই জায়গায় আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা ও আর এই গজলাই বলবো না ও মাথা খারাপ করতে হুজুর এই ফুলের গজল বলতে হবে ও বাপজিও ভক্ত ও সেখান থেকে ও তো আমার আগে ওয়াজ করে দিয়েছে যে ফুলের গজল বলতে হবে হ্যাঁ ওই গজলটা বলতে হবে তোমরা জানো তো আমার ভাঁড়ে একটা গজল বলে তো উঠে দুটো গজল মাঝখানে তিনটে গজল শেষে তিনটে গজল পাঁচটা গজল যদি বলে পাঁচ পাঁচা 35 আধা ঘন্টার কলজে বাস ফেলে দিয়েছে ওয়াজ করবে আর কি খুতবার সালাম কিয়াম কাল আল্লাহ তাআলা করতে করতে সে আধা ঘন্টা একদম সর্বনাশ করে ফেলেছে তো হলোটা কি বলে ওইভাবে চলছে হাত নেড়ে দিয়ে যতটা হয় জেরেক্স ড্রাইভিং লাইসেন্স তো কি আর হবে সমস্যা কো আল্লাহ আল্লাহ নবী বলেছেন তিনটে জিনিসকে ভালোবাসি কটা জিনিস তিনটে এক নাম্বার হলো আওরাত নারীদেরকে দ্বিতীয় নাম্বার হলো সাল্লো নামাজকে তৃতীয় নাম্বার হলো পুষ্প ফুলের খুশবুকে বলো সুবহানাল্লাহ ফুল সকলে ভালোবাসি তাই না সকলে ভালোবাসি না সকলে ভালোবাসি আল্লাহ আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন বড় ভাই ওঠ ওই তিন রকম ফুল ছেড়ে নিয়ে আসো ফুল ধরে ধরে গজল হবে আজকে তিন রকম লাল না একটা করে ওর গজল বলা স্বাদ আজকে মিটাবো হ্যাঁ একটা লাল একটা সাদা একটা হলুদ আর একটা সবুজ ও হেভি ফুল তো নারাই তাকবীর কটা হয়েছে এই যাত্রা গজল ভাঁড়ে আসে পাগলা আমার হ্যাঁ কথা বলিস নি আল্লাহ হেকবার আল্লাহ গোলাপ ফুল দেয় না বলে আই লাভ ইউ টু কি করলো না ভয় নাকি গোলাপ দিচ্ছে আল্লাহ একবার আল্লাহ এই গোলাপকে জিজ্ঞাসা করে গোলাপকে জিজ্ঞাসা করেছে গোলাপ ফুল তোমার তো বিশাল সুন্দর দাম বলছে হ্যাঁ তা তোমার গায়ে এরকম কাঁটা কেন বলছে এটা আমার অহংকার আমার গায়ে ইচ্ছাকৃত কেউ হাত দিতে পারবে না আমি বিশাল বড় তা তোমার গায়ে হাত দেবে না হাত দিলে তুমি খসে পড়ে যাবে তা যত ফুল আছে সব ফুলের আগে গোলাপ ফুল আগে বেশি খসে পড়ে যায় না এর কারণটা কি অহংকারের মূল পতন অহংকারের ফুল দেখবেন তো হুজুরের ওই যেখানে উজু করে বসার জায়গা ডান হাতে একটা বোট মারা আছে না দেখবেন এরকম কিছু লেখা আছে এরকম কিছু কত আর মাথায় রাখবো এমনি তো তিনটে মাটার বা হয়ে গেছি আর খেয়াল আল্লাহ এ খুশবুটাও আমরা ছোটবেলায় খুব ভালোবাসি তাই না খুব সুন্দর তবে রাতের বেলা ফুল সংখ্যা বিজ্ঞান সমস্ত নিষেধ করা হয়েছে কেন কার্বন ডাইঅক্সাইড আমাদের
অনেক কিছু আমাদের উপকার করে আল্লাহ তাহলে সকলে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সোনা ভাই মহব্বতে পড়বো তো ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ এই গুসু 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 গুসিলের হবে না জলসা হবে না এই কি তোমাদের 1 GB না 4 GB একটা ফুল বাদ গেছে ফাঁকি বাজ একটা ফুল বাদ গেছে খুব জোরে বললো ইয়া রাসূলুল্লাহ।